শ্রুতি থানার ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজে থার্ড সেমিস্টারে ভর্তির টাকা বেশি নেওয়ায় কলেজের মেন গেট বন্ধ করে আন্দোলনে নামে কলেজ পড়ুয়ারা। আন্দোলনে সামিল হয় কলেজের বহু ছাত্রছাত্রীরা। ভর্তির টাকার কোনো সুরাহা না হলে আন্দোলন চলবে বলে জানায় ছাত্রছাত্রীরা। শ্রুতি থানার ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজে থার্ড সেমিস্টারে শুরু হয় ভর্তি প্রক্রিয়া। বৃহস্পতিবার সকাল থেকে ভর্তির টাকা বেশি নেওয়ায় কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে আন্দোলন শুরু করে দেয়। বন্ধ করে দেয় ভর্তির কাউন্টার, কলেজের মেইন গেট বন্ধ করে বসে পড়ে আন্দোলনে। আন্দোলনে সামিল হয় কলেজের বহু ছাত্রছাত্রীরা। কলেজ পড়ুয়াদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ নিজের ইচ্ছামতো ভর্তির টাকা বাড়ায়, তারাও লাইব্রেরি থেকে কোনো রকম বই দেওয়া হয় না। তাছাড়াও লাইব্রেরি থেকে কোনো রকম বই দেওয়া হয় না, অতিরিক্ত টাকা নিচ্ছে আইটি কার্ডের জন্য। স্টুডেন্টদের প্রায় সমস্যা আমাদের, যেখানে সব ক্ষেত্রে বেশি বেশি করে টাকা নেওয়া হচ্ছে, তো যেখানে আইডেন্টি কার্ডের দাম বাড়ানো হয়েছে, তারপর ফর্মে যেখানে 2 টাকার হয়তো ফর্ম সেটা 20 টাকাতে নিতে হচ্ছে আমাদেরকে। তো তারপর সব স্টুডেন্ট তো আর সমান নয়, সবাই প্রত্যেকটা সেমিস্টারে এত করে টাকা দেওয়া সম্ভব না, 6টা সেমিস্টার সবার ভর্তি হতে হচ্ছে। তো এই জন্য আমাদের এই মুভমেন্টটা যাতে একটু সুবিধা দেওয়া হয়, সবাই আমরা সমান নয়, আজকে তো এই জন্য আন্দোলনটা করা হয়েছে যাতে আমাদেরকে অ্যাডভান্টেজটা দেওয়া হয় না। অ্যাডমিশন এখনও হয়নি এবং এটা কমানো না হলে আমরা অ্যাডমিশন, আমরা চাইছি এখন আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দেওয়া হোক যাতে সবাই নিজেদের সুবিধা মতো সেই একটা স্পেসিফিক ফিজ নেওয়া হোক এবং সবাই যাতে সুবিধা মতোই ভর্তি হতে পারে, কারোর জন্য অসুবিধা না হয়। অতিরিক্ত টাকা দেওয়া হবে না, এই প্রতিবাদ তুলে বিক্ষোভের পথে কলেজ পড়ুয়ারা। লাইব্রেরি থেকে বই দিতে হবে, ভর্তির টাকা কমাতে হবে বলে জানান এক ছাত্র। এই বছর ছাত্রদের যখন অ্যাডমিশন পিরিয়ড আসে তখন কলেজ কর্তৃপক্ষ অগণতান্ত্রিকভাবেই ব্যাপক ফিস ধারণ করে। এই গত 2 বছর থেকে আমাদের কলেজে সেমিস্টার পদ্ধতি চালু আছে, মানে বছরে 2 বার করে ভর্তি ফি, 2 বার করে ফর্ম ফিল আপ ফি। আপনারা জানেন এই ঔরঙ্গাবাদ এলাকা বিড়ি অধ্যুষিত এলাকা, এই এলাকায় পরিবারের সমস্ত ছেলেমেয়েরা বিড়ির উপর নির্ভর উপার্জিত হয়েই কিন্তু কলেজে ভর্তি হয়। প্রতি বছর বছর 6 মাস পরে ডবল করে যে ভর্তি ফিস নেওয়া হচ্ছে, আমরা ডিএন কলেজের ছাত্রছাত্রীরা এই অত্যাধিক ভর্তি ফি কখনো মেনে নিতে পারছি না। এমন কিছু ফান্ড করা হয়েছে যেটা জোর করে আমাদের কাছে টাকা নেওয়া হচ্ছে, ইনসেন্টিভ ফান্ডের নাম করে টাকা নেওয়া হচ্ছে, কলেজ মেনটেন্যান্স ফি নাম করে টাকা নেওয়া হচ্ছে, ডেভেলপমেন্ট ফিজ নাম করে অত্যাধিক টাকা নেওয়া হচ্ছে, লাইব্রেরি ফি, ছাত্রদের কসন মানি এবং ছাত্রদের এইড ফান্ডে জোর করে টাকা নেওয়া হচ্ছে। এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে এগুলো অগণতান্ত্রিক, অনৈতিক। ছাত্র কলেজের পক্ষ থেকে কলেজের ছাত্ররা এই ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলন করছি। এই সমস্ত অভিযোগ তুলে আন্দোলনের পথে নামলো সকল ছাত্রছাত্রীরা। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।